রামরাম বন্ধুরা নমস্কার বন্ধুরা সিবিআই গ্রুপ ডি নিউ রিক্রুটমেন্ট দু জারি হয়ে গেছে অন স্ক্রিন তোমরা নোটিশটা দেখছো এখানে আমাদের পশ্চিমবঙ্গের তেইশটি জেলা থেকে আবেদনটা শুরু হয়েছে যেখানে তোমরা পশ্চিমবঙ্গের যে কোনো জেলা থেকে আবেদন করতে পারবে এই সিবিআইয়ের অর্থ হলো ভাই সেন্ট্রাল ব্যাঙ্ক অফ ইন্ডিয়া সেন্ট্রাল ব্যাংকে গ্রুপ ডি পদে তোমাদের নতুন নিয়োগ করানো হচ্ছে পোস্ট নেম ভাই সাফাই কর্মচারী এই নামটা শুনে অনেকে মনে করবে সাফাই কর্মচারীর পোস্ট অনেক ছোট পোস্ট ভাই নামটা সাফাই কর্মচারী এখানে স্যালারিটা দেওয়া হয় পঁচিশ হাজার টাকা পার মান্থ পঁচিশ হাজার টাকাটা ভাই কোনো কম স্যালারির চাকরি নয় তোমরা যারা কেবলমাত্র টেন পাস করেছ সারা ভারতবর্ষের মধ্যে পুরুষ এবং মহিলা এছাড়াও পিডব্লিউডি ক্যান্ডিডেটরাও এখানে আবেদন করতে পারবে শুধুমাত্র মাধ্যমিক পাস যোগ্যতায় এখানে তোমাদের কোনো এক্সপিরিয়েন্সের সার্টিফিকেট চাওয়া হবে না তোমাদেরকে কোনো ইন্টারভিউও দিতে হবে না কোনো ফিজিক্যাল টেস্টও দিতে হবে না জাস্ট একটা পরীক্ষা হবে এই একটা পরীক্ষার মাধ্যমে তোমরা চাকরিটা পাবে সেন্ট্রাল ব্যাঙ্কে আর এটা হচ্ছে ভাই আমাদের পশ্চিমবঙ্গ সরকার নয় এটা জারি করেছে কেন্দ্র সরকারের তরফ থেকে আবেদন ডেটটা আগে তোমাদের বলে রাখি কারণ এটা নিয়ে তোমাদের ম্যাক্সিমাম ক্যান্ডিডেটের ফিউচারে প্রবলেমটা হতে পারে কি প্রবলেম না অ্যাপ্লাইটা শুরু হয়েছে ভাই একুশ জুন থেকে মানে আজ থেকে অলরেডি আবেদন শুরু হয়ে গেছে লাস্ট ডেট সাতাশ জুন দেখো অ্যাপ্লাই ডেট কিন্তু হাতে একদমই কম টাইম দিয়েছে মাত্র ছ দিন টাইম আছে ছ দিনের মধ্যে তোমাদেরকে কিন্তু আবেদনটা করতে হবে তো প্রথমে আগে এক নজরে তোমাদের এর ফুল ডিটেলসটা ক্লিয়ার করে দিই তারপর বলে দেবো তোমরা এর অ্যাপ্লাই লিঙ্কটা কোথায় পাবে এবং কিভাবে অ্যাপ্লাইটা করতে পারবে দেখো সেন্ট্রাল ব্যাংকে সাফাই কর্মচারীর নতুন নিয়োগ অলরেডি শুরু হয়ে গেছে যোগ্যতা কেবল মাত্র মাধ্যমিক পাস যারা কেবল মাত্র মাধ্যমিক পাস করেছো আর কিচ্ছু লাগবে না তাতে তোমার যাই পার্সেন্টেজ থাকুক তুমি যেই সাবজেক্টেই পাস করো কেন তোমার যদি শুধুমাত্র মাধ্যমিক পাসের সার্টিফিকেট থাকে তাহলেই হবে এক্সট্রা আর কিচ্ছু তোমাদের কোয়ালিফিকেশন বা সার্টিফিকেট চা হবে না বয়স সীমা জেনারেল এবং ইডাব্লু এসের জন্য আছে আঠেরো থেকে ২৬ বছর বয়স ওবিসি ক্যান্ডিডেটরা পাবে এর উপর তিন বছরের ছাড় এস পাবে এর উপর কত পাঁচ বছরের ছাড় এই হচ্ছে তোমাদের এডুকেশান কোয়ালিফিকেশান এবং তোমাদের এজ লিমিট এবার আসছে তোমাদের ভাই সিলেকশান প্রসেস মানে নিয়োগ প্রক্রিয়াটা কিভাবে করানো হবে দেখো নিয়োগ প্রক্রিয়াতে তোমাদের টোটাল তিনটা স্টেপ আছে তিনটা স্টেপে সিলেকশানটা করানো হবে প্রথম স্টেপে হবে তোমাদের একটা রিটার্ন এক্সাম এই রিটার্ন এক্সামটা মাত্র সত্তর নাম্বারে দেখতে পাচ্ছ অনলি সত্তর নাম্বারে তোমাদের একটা রিটার্ন এক্সাম হবে এরপর হবে তোমাদের একটা লোকাল ল্যাঙ্গুয়েজ টেস্ট এটা আবার কি ভাই লোকাল ল্যাঙ্গুয়েজ মানে তুমি যেখানকার লোকাল ক্যান্ডিডেট সেখানকার যে মাতৃভাষা সেটা নিয়ে তোমাদের একটা টেস্ট হবে যেটা তিরিশ নাম্বারের তো ভাই তোমরা সবাই আশা করছি পশ্চিমবঙ্গের বাসিন্দা আর পশ্চিমবঙ্গের মাতৃভাষা কি বাংলা ভাষা যেটা তোমরা সবাই জানো তো বাংলা ভাষা বলতে এবং লিখতে জানলেই হবে সেই নিয়ে তোমাদের একটা তিরিশ নাম্বারের টেস্ট হবে তারপর হবে তোমাদের ডকুমেন্টস ভেরিফিকেশান এবং মেডিকেল এক্সাম এখানে কোনো ইন্টারভিউ দিতে হবে না কোনো ফিজিক্যাল টেস্টও হবে না কোনো দৌড় বা হাইট লং জাম্প এইসব কিছুই চেক করা হবে না এই হচ্ছে তোমাদের সিলেকশান প্রসেস সিলেকশান প্রসেসে প্রথমে হচ্ছে তোমাদের রিটার্ন এক্সাম তো রিটার্ন এক্সামের সিলেবাসে কী টপিক থেকে কত নম্বরের কোশ্চেন আসছে একটু দেখে নাও মন্দির তোমাদের প্রথমে আসছে কিন্তু ইংলিশ ল্যাঙ্গুয়েজ থেকে দশটা কোশ্চেন দশ নম্বরের থাকছে তোমাদের এখানে কি জেনারেল অ্যাওয়ারনেস থেকে কুড়িটা কোশ্চেন কুড়ি নাম্বারের ম্যাথামেটিক্স থেকে কুড়িটা কোশ্চেন কুড়ি নাম্বারের রিজনিং থেকে কুড়িটা কোশ্চেন কুড়ি নাম্বারের টোটাল তোমাদের কত সত্তরটা কোশ্চেন আসছে কত সত্তর নাম্বারের প্রতিটা কোশ্চেনের জন্য এক নাম্বার করে টাইম দেওয়া হবে কত নব্বই মিনিট ঠিক আছে নব্বই মিনিটের মধ্যে তোমাদের এই এক্সামটা ক্লিয়ার করতে হচ্ছে প্রথমে তোমরা এই এক্সামটা ক্লিয়ার করলে এই এক্সামটা তোমরা যদি পাস করো তাহলে তোমাকে যেতে হবে লোকাল ল্যাঙ্গুয়েজ টেস্টের জন্য যেটা হবে ভাই তোমার তিরিশ নাম্বারের আমাদের পশ্চিমবঙ্গে তোমার কাছে অপশান থাকবে বাংলা এবং হিন্দি যে বাংলা যেন অলওয়েজ তুমি বাংলায় ক্লিয়ার করতে পারো যদি তোমার মনে হয় যে ভাই আমার বাংলায় একটু সমস্যা আছে আমি হিন্দি অপশানটাই ভালো মনে করি তাহলে তুমি হিন্দি ক্লিয়ার করতে পারো ঠিক আছে দুটো অপশান তোমার কাছে থাকবে বাংলা এবং হিন্দি আশা করছি তোমরা ম্যাক্সিমাম ক্যান্ডিডেট ভাই পশ্চিমবঙ্গের হয়ে বাংলাটাই চুজ করবে এটা ক্লিয়ার পর তোমাদের আসবে ডকুমেন্টস ভেরিফিকেশান এবং মেডিকেল এক্সাম এই দুটো জিনিস ক্লিয়ার করে নিলেই ভাই ব্যাস তোমার চাকরি কিন্তু তোমার হাতে চলে আসছে এবার দেখো তোমাদের ইম্পর্ট্যান্ট ডেটস এবং তোমাদের অ্যাপ্লিকেশন ফিজ এই দুটো জিনিস কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটু বলে রাখি দেখো অ্যাপ্লিকেশান ফিস ইউ আর ও বিসি ইডাব্লিউ স্ক্যান্ডারিটদের জন্য আটশো পঞ্চাশ টাকা আটশো পঞ্চাশ টাকা দেখো এটা তোমার কিন্তু একটু বেশিও মনে হতে পারে একশো টাকা কিন্তু কোনো কম ফিজ নয় এদের ক্ষেত্রে একটু আটশো পঞ্চাশ টাকায় অ্যাপ্লিকেশন ফিস নেওয়া হচ্ছে এসসি এস টি এবং পিডাব্লিউডিদের জন্য একশো পঁচাত্তর টাকা এদের ক্ষেত্রে অনেকটা কম অ্যাপ্লিকেশান ফিসটা নেওয়া হচ্ছে এই হচ্ছে তোমাদের অ্যাপ্লিকেশন ফিজ অ্যাপ্লাই মোড অনলাইনে তোমাদের এই সেন্ট্রাল ব্যাংকের এই গ্রুপ ডি কর্মচারীর জন্য আবেদনটা করতে হবে অনলাইনে অনলাইনে আবেদন তোমাদের শুরু হয়ে গেছে আজ একুশ জুন থেকে আবেদনের লাস্ট ডেট থাকছে সাতাশ জুন এবার তোমরা এই আবেদনের লিঙ্কটা ভাই পাবে কোথায় দেখো ডেসক্রিপশনে কিন্তু আমি এর সরাসরি লিঙ্কটা দিচ্ছি না এর যে সরাসরি লিঙ্ক আমি কিন্তু টেলিগ্রাম চ্যানেলে দিয়ে রাখছি যারা টেলিগ্রামে জয়েন হওনি ভাই ডেসক্রিপশনে দেখো টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক আছে ওখানে যাও সরাসরি পেয়ে যাবে সেন্ট্রাল ব্যাংকের গ্রুপ ডির অনলাইন অ্যাপ্লাই লিঙ্ক ওখান থেকে তোমরা সরাসরি ফর্মটা আবেদন করতে পারবে যারা টেলিগ্রামে জয়েন হও নি ইমিডিয়েট ভাই তোমরা টেলিগ্রামে জয়েন হয়ে যাও কারণ টেলিগ্রামে নিউ ভ্যাকেন্সির নোটিফিকেশান পিডিএফ অ্যাপ্লাই সমস্ত লিঙ্ক সমস্ত আপডেট যেগুলো হয় সেগুলো কিন্তু টেলিগ্রাম থেকে তোমরা পাবে তো যারা টেলিগ্রামে জয়েন হওয়া আমি ডিসক্রিপশনের লিঙ্ক দিয়ে রাখছি চাইলে তোমরা ভাই টেলিগ্রামে গিয়ে জয়েন হতে পারো আর সেখানেই তোমরা এই সেন্ট্রাল ব্যাংকের অনলাইন অ্যাপ্লাই লিঙ্কটা পেয়ে যাবে তো আশা করছি আমি তোমাদেরকে পুরো বিষয়টা বোঝাতে পারলাম তো চলো বন্ধুরা আজ ভিডিওটা এই পর্যন্ত দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে নতুন কোনো আপডেটের সাথে জয় হিন্দ বন্দে মাতরম